বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমটা আমরা 2019 থেকে গঠন করার পর এটা ব্যাপক সাড়া পড়েছে। গণমানুষের কাছে এর যে আকর্ষণ এতটা যে হবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। মূলত এর জন্য আমি মনে করি যে বর্তমান রাজনৈতিক যে দুর্নতা, বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল, যারা আছেন, তারা জনগণকে যে কমিটমেন্ট করেছেন সেটা কিন্তু পূরণ করতে পারেননি। আমরা ক্ষমতায় ছিলাম না, বাট আমাদেরকে মানুষ কতটা এতটা আগ্রহ ভরে নিচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে দেখছে যে এই দলের স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন মানুষদের সমাবেশ। এখন পর্যন্ত আমাদের ধরেন যেই লোকদের এই দলে অংশগ্রহণ, বিচারপতি, অনেক সময় দেখা যায় অনেক দলে বিচারপতির সংখ্যা কম থাকে। আমাদের বিচারপতি আছে, সাবেক সংসদ সদস্য আছে, সুশীল সমাজের নেতৃবৃন্দ আছেন, তিন বাহিনীর ঊর্ধ্বতন চৌকস কর্মকর্তারা আছে, পুলিশের এডিশনাল আইজি লেভেলের এরকম লোক আছে, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল, এইরকম বিভিন্ন ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সব প্রফেশনের উচ্চপদস্থ আর্মি অফিসার, জেনারেল পর্যায়ের এরকম অনেকে আছেন। এই মানুষগুলোকে নিয়ে মূলত 2018 সালের নির্বাচনের পর থেকে আমরা যখন দেখলাম যে নির্বাচন কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা চলে যাচ্ছে, রাজনীতিবিদের মানুষের আস্থার সংকট তৈরি হচ্ছে, তখন আমরা সমমনা কিছু মানুষ উদ্যোগ নিয়েছি যে একটি নতুন প্ল্যাটফর্ম করা যায় কিনা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। একজন কেজরিওয়াল যদি হঠাৎ করে দিল্লিতে রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে পারে, দিল্লিকে বদলে দিতে পারে, দিল্লির আমূল নীতিকে পরিবর্তন করে দিতে পারে, কেন আমরা নয়? আমরা চিন্তা করছি যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বলবো। জনগণকে ব্যুরোক্রেসি যে ভয় পায়, মানে ব্যুরোক্রেসি যে ভয় পেতে হয় অথবা ব্যুরোক্রেসি তাদেরকে সম্মান করতে হয়, এই জায়গাটা আনতে হবে। এখন দেখেন জনগণ ব্যুরোক্রেসির দরজায় গিয়ে খুব হেনস্থা হচ্ছে। আমরা চাচ্ছি যে ব্যুরোক্রেসি অথবা যে কোনো সরকারি কর্মকর্তা যারা জনগণের ট্যাক্সের পয়সায় চলে, যারা জনগণকে স্যার সম্বোধন করুক, সম্মান করুক, এই কৃষক, এই দিন লেবার, এর যে সমস্ত মানুষরা প্রান্তিক খেটে খাওয়া মানুষরা, তাদের আয় কিন্তু আমরা চলি, তাদের ট্যাক্সের পয়সায় চলি। আমরা ঢাকায় বসে খাওয়া দাওয়া করি, সব কিছু করি, এটা কিন্তু এরা করে। যাই হোক, এগুলো তো গেল আমাদের বড়ের কথা। এখন যদি আমরা প্রাসঙ্গিকভাবে বলি যে রাজনীতিতে আসা, ধরুন 5 বছর পর পর একবার নির্বাচন হয়, নির্বাচন কিন্তু ক্ষমতার পর পরিবর্তন একটা অন্যতম হাতিয়ার। এখন নির্বাচনে না আসাটা বিএনপি তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমি তাদের একটা ভুল ধরতে পারি, সেটা হচ্ছে যে 2014 সালের নির্বাচনে না আসা। সেবার কিন্তু তাদেরকে অনেক কিছু অফার করা হয়েছিল, মন্ত্রণালয়, মন্ত্রী, বিভিন্ন পোর্টফোলিও, অন্য সব কিছু, কীভাবে নয়। আমার মনে হচ্ছে একটা সেই সময় যে বড় দলের জন্য একটা ক্ষতি হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আর পূরণ হয়নি। এখন ধরেন যে কোনো নির্বাচনী দল থাকে কিন্তু ভোটমুখী, আন্দোলনমুখী হওয়ার কারণটাই হচ্ছে ভোটমুখী হওয়া, সেটা কিন্তু হচ্ছে না এখন। এখন আমরা কেন নির্বাচনে গেলাম অনেকে প্রশ্ন করতে পারে, অনেকে প্রশ্ন করতে পারে কোনো সুবিধার অংশ কি না, এটা নিঃসন্দেহে নয়। কোনো সুবিধার অংশ হলে আপনারা দেখতেন অনেকেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, আমরা কিন্তু দেখা করিনি। আর কোনো সুবিধার প্রশ্ন যদি থাকতো তাহলে আমাদের দলে এত চৌকস লোকরা নিয়মিত ভিড়ত না কিন্তু। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এখন এইবারের নির্বাচনে আপনি লক্ষ্য করে থাকবেন যে যতগুলো রাজনৈতিক দল তাদের কেউ কিন্তু আমাদের মতো একটা দিনও যোগদান অনুষ্ঠান করতে পারেনি। আমাদের প্রতিদিনই যোগদান অনুষ্ঠান ছিল, চৌকস লোকজন ছিল, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ছিল এবং স্বতঃস্ফূর্তভাবে এসছে। সাবেক জাতীয় পার্টির অনেক এমপি, স্বতন্ত্র অনেক এমপি, তারা নিজস্বভাবে এসে বলছে যে দলের আদর্শ, দলের পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন অ্যাটিচিউড, এটা দেখে আমাদেরকে সমৃদ্ধ আকর্ষিত করেছে, আমরা এই দলে আসি। যেমন আমাদের চিন্তা রয়েছে আগামী দিনে যদি আমরা রাষ্ট্র ব্যবস্থাপনা যাই তাহলে একটি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো। আমরা 20টা কিন্তু হিডেন দিয়েছি, তার মানে 102টা আসন দিয়েছি। এই হিডেনটা আপনি বলতে পারেন যে এটা কার, এটা নামটা আমরা বলবো না। হিডেনের মধ্যে আমরা বলেছি যে হিডেন প্রার্থীদের মধ্যে বিএনপির অনেক সাবেক সাংসদ রয়েছে, জাতীয় পার্টির সাংসদ রয়েছেন, বিশিষ্ট কিছু শিল্পপতি রয়েছেন। আমরা মনে করি যে ইনারা নিজ আসন নিয়ে আসতে যথেষ্ট যোগ্য। আর এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি, তাহলে আপনি মিলাতে পারবেন যে আমাদের বাকি যে 82, এই 82-র মধ্যে আমি মনে করি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে অ্যাটলিস্ট আমাদের 60 জন প্রার্থী জিতে আসবে, আরও যদি 20 জন ধরেন তাহলে 80 জন। তো আমি তো বলি যে 80 জন নিয়ে আমি তো ক্ষমতা যেতেই পারি, ক্ষমতা মানে রাষ্ট্র ব্যবস্থাপনা যেটা আমাদের কনসেপ্ট, আমি যেতেই পারি। ভারতের চেয়ে কম সংখ্যক নিয়ে কিন্তু তারা রাষ্ট্র ব্যবস্থাপনায় গিয়েছে, ধরুন এটা হলো না, তাহলে তো সংসদে আমি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করি। একটা সংসদে প্রধান বিরোধী দলের উপর অনেক দায়িত্ব রয়েছে, তারা কিন্তু
চাইলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে, গণতান্ত্রিক কাঠামোকে স্ট্র্যান্ডন করার জন্য ভীষণ ভূমিকা পালন করতে পারে। এখন ধরেন সরকারের যদি শক্তিশালী বিরোধী দলই না থাকে, আমরা রাজপথে যতই কথা বলেন না কেন সেটা কিন্তু জায়গা মতো আপনাকে অ্যাড্রেস করা হবে না। সেই জন্য আমরা চাই সেই দায়িত্বটা নিতে। এখন ধরুন অনেকে কিন্তু, আমি দুঃখজনকভাবে এটা আমার কাছে আমার অনুভূতিটা বলি, যে আপনারা কি চান না দেশে পরিবর্তন আসুক? আপনারা কি চান যে দলগুলো একের পর এক ক্ষমতায় গেছে শুধু তারাই বসুক? ক্ষমতার দুর্বৃত্তায়নের মধ্যে অনেক লোকজন রয়েছে। আমরা তো বলছি আমাদের দলের অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে একেবারে সৎ, নির্ভেজাল, খাঁটি মানুষগুলো, যারা কখনো চিন্তা করবে না যে রাষ্ট্র আগামী দিনে যদি আমরা রাষ্ট্র ব্যবস্থাপনায় আসি সেখান থেকে হালুয়া রুটি রাজনীতি করবে অথবা জনগণের অর্থ থেকে নিজের পকেট ভাগ বাটোয়ারা করবে। আমি তো সবসময় আমি নীতি নৈতিকতার ক্ষেত্রে এটাই বলি যে জনগণের অর্থকে আত্মসাৎ করা হচ্ছে সবচেয়ে বড় পাপাচার, কারণ এটা ধর্ম করে না, কোনো ধর্ম অনুশাসন এটা মানে না। ধরুন আমি বিএনপি করেছি, বিএনপিকে ওই রকম সাজেশন আমারটা তাদের জন্য কতটা হবে, তবে আমি বিশ্বাস করি তাদের গণমুখী হওয়ার ক্ষেত্রে দলীয় ব্যবস্থাপনায় কিছুটা তো ত্রুটি রয়েছেই, সুতরাং আমি সে সমালোচনা করতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে পারি যে আমার মতো অনেক ক্ষোভ অনেকেরই রয়েছে দল থেকে চলে আসার জন্য। আমরা যারা, আমি যখন 91 সালে নির্বাচন পরিচালনা বোর্ডে ছিলাম, বেগম জিয়ার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তারপরে তাকে তার দলকে ক্ষমতায়, সেই সময়কার বিএনপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করেছিলাম। আপনি জানেন এই চাঁদপুর, লক্ষ্মীপুর বা কুমিল্লা, নোয়াখালী এই বিশাল বেল্টে অনেক অবদান আমার ছিল, এবং আমি কষ্ট পেয়েছি যে যখন দেখেছি বারবারই আমি শুধু দিয়েই যাচ্ছি, আমার বেলা যখন আসে তখন এটা কিন্তু কোনো কিছু, আমি রিটার্নের আশা করি না, আমি রাজনীতি থেকে কিছু প্রাপ্তির কথা বলছি না, মূল্যায়নের কথাটা তো আপনি করবেন, একটা যোগ্য সম্মান তো দেবেন। এই সম্মানের জায়গাটা বোধহয় অনেকের ক্ষেত্রে হচ্ছে না বলে বিএনপির অনেকের ক্ষোভ আছে বলে আমার বিশ্বাস, কারণ যথাযোগ্য সম্মান কিন্তু হয় না। এটা বলাটা আমার দৃষ্টতা হবে, কারণ বিএনপি কোন পথে চলবে তাদের নিশ্চয়ই সেরকম নীতি নির্ধারকরা রয়েছে, তো আমার বলাটাকে এটা দৃষ্টতা মনে হবে, কারণ একটি বড় রাজনৈতিক চল, তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের অনেক কিছুই আছে, আমি সেই সাজেশন দিতে যাব না। শুধু আমি এইটুকু বলবো যে যদি 2014 ওনারা নির্বাচনে আসতেন তাহলে 2018 নির্বাচন এমন হতো না। 2018 নির্বাচন যেমন হয়েছে এবার ওনারা আসেননি, আগামী দিনে এটা কতটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করে নেতাকর্মীদের ধরে রাখা, এটা একটা বিষয়। আপনি জানেন নেতাকর্মীরা তো সব নির্বাচনমুখী, এখন যেভাবে নেতাকর্মীরা রাস্তায় ঘাটে ধান খেতে পাট খেতে ঘুমায়, বিভিন্ন হুলিয়া মাথা নিয়ে ঘুরে, গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ঘুরে, প্রচুর সংখ্যক জেলে আছে, আপনি যদি তাদেরকে অ্যাড্রেস করতে না পারেন, সরকারের সাথে একটা স্ট্রং বার্গেন পয়েন্টে যদি না করতে না, বা আন্দোলন কর্মসূচি যদি ব্যবহার করেন, হ্যাঁ অফকোর্স দমন নির্যাতন নিপীড়ন এগুলো তো চলছেই, এগুলো চলার পরেও আমি মনে করি জলে যদি চৌকস নেতৃত্ব থাকে এগুলোকে ওভারকাম করে নিয়ে আসা সম্ভব হয়। আমাদের দেখতে হবে সেই চৌকস নেতৃত্ব কীভাবে কোন থেকে আসে, তবে সরকারের প্রতিও পাশাপাশি আমাদের যেটা সজাগ দৃষ্টি এবং আমাদের যেটা সমালোচনা থাকবে বা আলোচনা যেভাবে বলেন না কেন, অ্যাটলিস্ট এদেশে বহুদলীয় গণতন্ত্রের যে উদার চর্চা, মানুষের যে মৌলিক মানবাধিকার, শুধু কেবল উন্নয়নের রাজনীতিতে হবে না, সত্যিকারে গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক শেপ দিতে হয় তাহলে চিন্তা করতে হবে যে মানুষের অন্য যে সুযোগগুলো রয়েছে, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, আইনের শাসন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং সর্বোপরি রাজনৈতিক স্থিতিশীলতা এবং মানুষের মৌলিক মানবাধিকার, যেগুলো ন্যূনতম দিলে মানুষ সুখে শান্তিতে থাকতে পারে, এগুলোকে এনশিওর করতে হবে। তাহলে আর যে এখন উন্নয়নের কথা বলছে এটাকে সত্যিকার অর্থে টেকসই উন্নয়ন করতে হবে, উন্নয়নটা কিন্তু টেকসই হচ্ছে না। আই বিলিভ এটা ওনারা জানেন, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে। শুধু নেতাকর্মীরা ফুলে ফেঁপে বড় হলে হবে না, সারা শরীরের রক্ত যদি মুখে আসে, মুখকে লাল টকটকে করে, এটাকে যেমনি স্বাস্থ্যের উন্নয়ন বলা যায় না, তেমনি গুটিকতক নেতা অথবা কিছু মানুষের উন্নয়ন হলে কিন্তু দেশের উন্নয়ন হয় না, কিছু স্থানের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হয় না। আপনাকে সমভাবে একটা পুকুরের মাঝখানে যখন ঢেউ ফেলবেন, একটা পাথর ছুঁড়ে মারবেন, এটা ইকুয়ালি একদম তীর পর্যন্ত পৌঁছবে, সেইভাবেই আগতে হবে।